হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ এক নম্বর অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটা হচ্ছে পেশাদারী ইতিহাস কাকে বলে পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব তার সঙ্গে তোমাদের নোটটাও আমি দিয়ে দেব যে কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তোমরা একটা আন্দাজ করতে পারবে লেখা খুব মনে রাখবে লেখা কিন্তু খুব বড় হলেও চলবে না খুব ছোট হলেও চলবে না আর খুব কঠিন ভাষা হলেও কিন্তু চলবে না কি বললাম লেখা খুব বড় হলে চলবে না যে অধিক তথ্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি কিন্তু আধ ঘন্টার মধ্যে তো একটা বড়ো প্রশ্ন লিখতে হবে তোমায় তুমি শেষ করতে পারবে না আবার খুব ছোট হয়ে গেলে ক্লাস টুয়েলভের মাপের লেখা হবে না এবং অনেক যদি কঠিন কঠিন ভাষা দিই যেগুলো উচ্চারণ করতেই সমস্যা হবে তাহলে সেগুলো কিন্তু মনে রাখতে পারবে না সুতরাং নোটটায় যথাযথ তথ্য থাকবে এবং তার সঙ্গে সহজ সরল ভাষায় লেখা হবে তাহলে তুমি পরীক্ষায় সম্পূর্ণ লিখতে পারবে আর পরীক্ষায় সম্পূর্ণ লিখতে পারলে তবেই তুমি কিন্তু নম্বরটা বেশি পাবে কারণ বিগত বছরগুলিতে আমার বিভিন্ন ছাত্রছাত্রী অর্থাৎ অনেক ছাত্রছাত্রী কিন্তু নব্বই শতাংশর বেশি নম্বর পেয়েছে ছিয়ানব্বই পঁচানব্বই নম্বর ইতিহাস সাবজেক্টের ওপরে পেয়েছে তোমাদের আমি রেজাল্টও আপলোড করেছিলাম তাদের কমিউনিটি ট্যাবে তোমরা কমিউনিটি ট্যাবে গিয়ে তাদের রেজাল্ট তোমরা চাইলে দেখে নিতে পারো যাই হোক আজকের ক্লাসটা আলোচনা করার আগে তোমাদের সঙ্গে একটা তথ্য শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমাদের জন্য আমি দু সালে যেমন অনলাইন কোচিং ক্লাস হয়েছিল দু হাজার সালের জন্যও কিন্তু অনলাইন কোচিং ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা সেখানে অ্যাডমিশান নিতে পারো সেক্ষেত্রে তোমরা সপ্তাহে দুটো করে এই ধরনের ক্লাস পাবে তার জন্য তোমাদের মাসে কেবলমাত্র দুশো টাকা ফিস দিতে হবে এবং দুটো করে অধ্যায় পড়ানো হয়ে গেলে একটা করে আমাদের ছোট ছোট মক টেস্ট হবে চলো আজকের ক্লাসটাই আসা যাক আজকের ক্লাসটা যে প্রশ্নটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে কি পেশাদারি ইতিহাস কাকে বলে আমাদের যেরম রাতকে চিনতে গেলে দিন দরকার অর্থাৎ রাতের বৈশিষ্ট্য যদি জানতে হয় তাহলে আমাদের দিনটা জানতে হবে আমাদের ভালোকে জানতে হলে তার খারাপ দিক জানতে হবে অর্থাৎ খারাপ জানতে হবে এই ব্যাপার অর্থাৎ অ পেশাদারি ইতিহাস জানতে গেলে অপেশাদারী ইতিহাসের ব্যাপারটা একটু আমাদের নলেজ থাকা চাই একটু জানা চাই এখানে যেটা তোমাদের বলার যে সচিন তেন্ডুলকার বিরাট কোহলি এরা কি করে এরা ক্রিকেট খেলে অর্থাৎ এরা ক্রিকেটার এদের ছবি দেখিয়ে তোমাদের যদি বলা যায় এগুলো কে তোমরা কিন্তু বলে দিতে পারবে এরা ক্রিকেটার অর্থাৎ এরা পেশাদারি খেলোয়াড় এরাই খেলে তাদের রুজি রোজগার অর্থাৎ জীবনযাপন করে বা খেলার প্রতি খুব দক্ষ এই যে দক্ষতার ব্যাপার এসে যাচ্ছে এইটাকেই বলে পেশাদারি ব্যাপার অর্থাৎ সে খুঁটি নাটি জানে বিরাট কোহলি শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি যারা ক্রিকেট খেলোয়াড় তারা কিন্তু এই ক্রিকেট সম্পর্কে খুঁটি নাটি জানে অর্থাৎ ক্রিকেটের যেসব নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো তারা একদম সঠিকভাবে জানবে আর বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলি এদের কি তাহলে ফুটবল দিয়ে যদি বলা যায় যে এটা কি তাহলে তারা কি বলবে এটা বড় ক্রিকেট বল আদৌ বলবে না ফুটবলটাকে ফুটবলই বলবে অর্থাৎ তারা ফুটবলটাকেও চেনে তাদের যদি বলা হয় তোমরা ফুটবল খেলতে পারবে হ্যাঁ পারবে কিন্তু পেশাদারিভাবে পারবে না অর্থাৎ ফুটবল তারা এমনি সাধারণ মানুষের মতো খেলতে পারবে অর্থাৎ তারা অবসর অবসর সময়ে খেলতে পারবে অর্থাৎ অবসর মানে কি তারা বিনোদনের জন্য খেলতে পারবে অর্থাৎ বিনোদনের জন্য খেলবে টাইম পাস করার জন্য খেলবে এইটাকে বলা হচ্ছে অপেশাদারী ভালো করে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো পেশাদারি মানে কি অপেশাদারী মানে কি একজন একজন দেখবে একটা কাজ করছে একটা কাজ করছে বলতে রান্নার কাজ কিছুজন কি করে বিয়েবাড়িতে রান্নার কাজ করে সেই রান্নার কাজ যারা করছে তারা কিন্তু রান্না সম্পর্কে পেশা পেশাদার অর্থাৎ তারা কি কি দিতে হবে এতে সেগুলো সব কিন্তু জানে তাদের কোনো রকম ভুল হবে না তারা সঠিকভাবে কাজটা দায়িত্বের সহকারে করবে কিন্তু আমাকে যদি বলা হয় ওই কাজটা করতে আমি কিন্তু হয়তো শখে করতে পারবো হয়তো অবসর টাইম কাটাবার জন্য করতে পারবো কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো না অর্থাৎ ওরা যতটা পেশাদাররা যতটা ভালোভাবে সেটাকে করতে পারবে আমি কিন্তু করতে পারবো না ইতিহাসের ক্ষেত্রেও তাই কিছু কিছু ঐতিহাসিক ঐতিহাসিক ইতিহাসটাকে পেশা হিসাবে গ্রহণ করেছে অর্থাৎ তারা ইতিহাস সম্পর্কে গবেষণা করে সবসময় ইতিহাস সম্পর্কে ভাবে ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং সত্যটাকে সাধারণ মানুষের কাছে অর্থাৎ ইতিহাস পাঠকদের কাছে তুলে ধরতে চায় এদার এদেরকে বলা হয় পেশাদারী ঐতিহাসিক অর্থাৎ যারা ইতিহাসকে সম্পূর্ণ পেশা হিসাবে গ্রহণ করেছে আরেকটা কি অপেশাদারী ঐতিহাসিক অর্থাৎ ইতিহাসকে অবসর সময় কাঠাবার একটা বিষয় যারা ভাবে অর্থাৎ যারা একটু টাইম পেলে ইতিহাসটাকে নিয়ে চর্চা করে বা তাদের কাজ যে কাজটা মেন কাজটা করে সেই কাজের ফাঁকে যতটুকু টাইম পায় তারা ইতিহাস নিয়ে লেখে ইতিহাস নিয়ে চর্চা করে সেই যে ব্যাপার সেই ব্যাপারটাকে বলা হচ্ছে অপেশাদারী ঐতিহাসিক এবারে যারা পেশাদারী ঐতিহাসিক হবে তাদের কিন্তু লেখার মধ্যে একটা পেশাদারিত্ব থাকবে অর্থাৎ তারা কোনো একটা জিনিস লিখলে তার মধ্যে সম্পূর্ণ তথ্য জোগাড় করে কারণ তাদের সেটা কাজ সম্পূর্ণ তথ্য জোগাড় করে লিখবে কিন্তু উল্টো দিকে অপেশাদারী ঐতিহাসিক যারা তারা যতটা টাইম পাবে নিজেদের কাজ করে যতটা দেখবে ততটা কিন্তু লিখবে তারা কিন্তু অত দক্ষভাবে ওই ইতিহাস লিখবে না এই গেল পেশাদারী এবং অপেশাদারী ইতিহাস আর পেশাদারী অপেশাদারী ঐতিহাসিক এবারে এই দুটোর মধ্যে পার্থক্য এটা তোমাদের নোটে আমি সুন্দর করে ছোট করে আলোচনা করেছি এবারে তোমরা নোটটা বুঝে নাও আর এখনও বলে রাখছি তোমরা যদি কেউ নব্বই শতাংশর বেশি নম্বর ইতিহাস সাবজেক্টে দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিশান নিয়ে নাও তোমাদের বলবো কারণ অনেক জায়গা আছে যেখানে কিন্তু টিচার সঠিক সাবজেক্টের কিন্তু সঠিক টিচার কিন্তু পাওয়া যায় না বা তেমনভাবে কেউ গাইড করার থাকে না সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হয় তাই তোমাদের বলবো স্ক্রিনে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো চলো আজকের ক্লাসটা তাহলে বুঝে নাও নোটটা দেখে নাও পেশাদারী ইতিহাসের সংজ্ঞা এবং পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাস তাহলে তোমরা এবারে নোটটা দেখে নাও যে কিভাবে গুছিয়ে লিখতে হবে প্রশ্নটা ছিল পেশাদারী ইতিহাস কাকে বলে পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো উত্তরটা দেখো প্রথমে পেশাদারী ইতিহাসের সংজ্ঞাটা দেখে নাও সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ইতিহাস ইতিহাস হল মানব স্মৃতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক অধারাবাহিক লিখিত বিবরণ এই ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের বলা হয় ইতিহাসবিদ বা ঐতিহাসিক তারপরে কি আছে দেখো এদের মধ্যে অনেকে ইতিহাসকে পেশা হিসাবে গ্রহণ করে তাদেরকে পেশাদারী ঐতিহাসিক বলা হয় আবার ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ অবসর হিসাবে শখে ইতিহাস চর্চা করে থাকেন তারা হলো মূলত অপেশাদারী ঐতিহাসিক তারপরে কি বলা হচ্ছে দেখো উভয়ের মধ্যে কি পার্থক্য এক নম্বর পার্থক্য দেখো কার্যগত পার্থক্য পেশাদারী ইতিহাস মানব জাতির মধ্যে জাতীয়তা বোধ আন্তর্জাতিকতা বাদের প্রসার ঘটাতে প্রসার ঘটায় তাহলে কি পেশাদারী ইতিহাস মানব জাতির এটা র হবে মানব জাতির মধ্যে জাতীয়তা বোধ আন্তর্জাতিকতা বাদের প্রসার ঘটায় অন্যদিকে অপেশাদারী ইতিহাস সংকীর্ণ জাতীয়তাবোধের বিকাশ ঘটায় তারপরে কি পয়েন্ট আছে দেখো সংরক্ষিত পার্থক্য পেশাদারী ইতিহাস তার সংরক্ষিত বিষয়গুলি আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরে তুলে ধরে তাদের সুপথে পরিচালিত করে কিন্তু অপরদিকে অপেশাদারী ইতিহাস এই সব বিষয়ে খুবই সংকীর্ণ ও অসম্পূর্ণ তারপরে দেখো ধর্মীয় পার্থক্য পেশাদারী ইতিহাস ধর্মীয় সংকীর্ণতাকে দূরে রেখে ধর্মীয় সংস্কৃতি ও কুসংস্কারের প্রকৃতি নিয়ে আলোচনা করে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা প্রচার করে কিন্তু অপরদিকে অপেশাদারী ইতিহাসে ধর্মীয় সংকীর্ণতাকে প্রশ্রয় দেওয়া হয় তারপরে পয়েন্ট কি আছে দেখো ধারাবাহিকতার পার্থক্য পেশাদারী ইতিহাসে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে কোনো ঘটনার সূচনা পর্ব গতি প্রকৃতি ঘটনার পরিণতিকে ক্রমান্বয়ে তুলে ধরা হয় কিন্তু অন্যদিকে অপেশাদারী ইতিহাসে ধারাবাহিকভাবে ইতিহাসকে ব্যাখ্যা করা হয় না তারপরে কি পদ্ধতিগত পার্থক্য পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যে কোনো প্রশ্নের প্রকৃত উত্তর খোঁজার চেষ্টা করা হয় কিন্তু অপেশাদারী ইতিহাসের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কোনো পদ্ধতি অনুসরণ করা হয় না তারপরে দেখো দৃষ্টিভঙ্গি জনিত পার্থক্য পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তথ্য সংগ্রহ করা হয় অন্যদিকে অপেশাদারী ইতিহাসের ক্ষেত্রে ব্যক্তির কোনো ব্যক্তির কোনো বিষয়ে নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে তথ্য সংগ্রহ করে এবারে আছে উপসংগার এখানে কি বলা হচ্ছে পরিশেষে বলা যায় পেশাদারি ইতিহাস চর্চা অপেশাদারী ইতিহাসের থেকে অনেক বেশি ব্যাপক ফলে স্বাভাবিকভাবে পেশাদারী ইতিহাস চর্চা অনেক বেশি উপযোগী ও আধুনিক